কাইলৈ তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'বলৈ গৈছে। সুচাৰুৰূপে শৃংখলাবদ্ধতাৰে নিৰ্বাচন অনুষ্ঠিত কৰাৰ বাবে যথেষ্ট গুৰুত্ব দিয়া হৈছে আৰু দাৰৰ বাতৰি দাৰে দিয়াৰ কাৰণে আমি সংবাদ মাধ্যমৰ লোকসকলক যথেষ্ট চেষ্টা কৰিছোঁ। আপোনালোকৰ তথ্যখিনি ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাৰ চেষ্টা কৰিছে, কি ক'ব বিচাৰিব, ৰাইজক কি আহ্বান জনাব বিচাৰিব? ৰাইজক এইটোৱে আহ্বান, যিহেতু এক বিশাল এক আমি গণতান্ত্ৰিক প্ৰক্ৰিয়াৰ অংশগ্ৰহণ কৰিব কৰাৰ এক সুযোগ পাম আমি লোকসভা নিৰ্বাচনত। যিহেতু আপোনালোকে ভোটদানৰ অধিকাৰ গম পাইছে, গুৰুত্বপূৰ্ণ অধিকাৰ সংবিধানে প্ৰদান কৰা, এই অধিকাৰৰ জৰিয়তে আমি আমাৰ গণতন্ত্ৰক এক গতিশীলতা প্ৰদান কৰিব পাৰোঁ। এই সুযোগ প্ৰতিজন ভাৰতীয় নাগৰিকে গ্ৰহণ কৰা উচিত আৰু আমাৰ যিটো মত প্ৰকাশৰ এই অধিকাৰৰ জৰিয়তে আমি আমাৰ মত সাব্যস্ত কৰাৰ যিটো অধিকাৰ, এই অধিকাৰ সাব্যস্ত কৰি আপোনালোকে এক গতিশীল গণতন্ত্ৰ গঢ়াত সহায়ক হোৱাকৈ ওলাই আহক। মই সকলোকে এইটো আহ্বান জনাম, এভৰি ভোট কাউণ্ট, চ' প্লিজ কাম ফৰৱাৰ্ড এণ্ড কাষ্ট ইয়াৰ ভেলুৱেবল ভোট। নিশ্চয়কৈ সকলো ওলাই অহাটো প্ৰয়োজন আৰু ইয়াৰ পৰিৱেশটো মই দেখুৱাই ল'ম, যিহেতু মিডিয়া চেলত উপস্থিত আছোঁ আৰু এই মিডিয়া চেলতেই যি জিলা তথ্যৰ জনসংযোগ বিষয়াসকলৰ সমানে সমানে জিলাখনৰ সাংবাদিকসকলে এই ধৰণে সাজু হৈ আছে। দাৰৰ বাতৰি আচলতে দাৰত ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাৰ তেওঁলোকে চেষ্টা কৰিছে আৰু আমিও চেষ্টা কৰিছোঁ যে প্ৰতিটো তথ্য ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাৰ বাবে অকণমান জ্যেষ্ঠ সাংবাদিকসকল আছে, অকণমান আপোনাৰ লগত কথা পাতিম। আপোনালোকে যিহেতু দায়িত্বত নিয়োজিত হৈ আছে, কাইলৈ তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হ'বলৈ গৈছে, কি আহ্বান জনাব ৰাইজক? গণতান্ত্ৰিক পদ্ধতিত মানে সকলো ভোটাৰে যাতে ৰাতিপুৱা আহি মানে ভোটদান কৰে, তেতিয়া গণতন্ত্ৰ মজবুত হ'ব, সেইটো আশা কৰিছোঁ। আৰু আমি এমাহ ধৰি ইয়াতে নিৰ্বাচনী কামত ব্যস্ত আছোঁ আৰু আয়ুক্তগৰাকীয়ে ইতিমধ্যে প্ৰতিটো চেলতে তদাৰক কৰিছে আৰু শান্তিপূৰ্ণভাৱে নলবাৰীত নিৰ্বাচন প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈ আছে। নিশ্চয়কৈ সকলোৱে তাকে কামনা কৰিছে। মোৰ লগত বিভিন্ন পৰ্যায়ৰ বিষয়াসকল আছে, বাইদেউ অকণমান মই আপোনাৰ লগত কথা পাতিম, আপুনি কি দায়িত্বত আছে? মই মিডিয়া চেলৰ দায়িত্বত আছিলোঁ আৰু যোৱা 12 তাৰিখৰ পৰা আমাৰ মানে আমি যিখিনি নিউজ আহে পেপাৰৰ নিউজ বা টিভিৰ লগতে ছ'চিয়েল মিডিয়া আমি গোটেইখিনি মনিটৰিং কৰি থকা হৈছিলে ইলেকশ্যন সংক্ৰান্তীয়, আৰু আমাৰ এক মাহ ধৰি আমাৰ চেলটো মানে কৰ্তব্যত আমি নিয়োজিত হৈ আছিলোঁ। যিহেতু এটা দেশৰ ভিতৰতে সৰ্ববৃহৎ এটা গণতান্ত্ৰিক উৎসৱ, এই উৎসৱৰ সৈতে জড়িত হৈ থাকি এটা আনন্দ অনুভৱ কৰা যায়। সকলোৱে দেখোঁ যথেষ্ট সকলোৰে সমস্যা থাকে, তাৰ মাজতো দহবন কাটি কৰি সকলো ওলাই আহে দেশৰ এই নিৰ্বাচন যাতে সুচাৰুৰূপে বা শৃংখলাবদ্ধতাৰে পৰিচালনা হয় তাৰ বাবে সকলো ওলাই আহে। এই ক্ষেত্ৰত কিন্তু দেখিবলৈ পোৱা যায় আপুনি যিহেতু এগৰাকী মহিলা হিচাপে আপোনাক মই এটা কথা সুধিব বিচাৰিম, ভোটদানৰ দিনাখন মহিলাসকল যথেষ্ট তেওঁলোকে পলম হোৱালৈ বা দেৰিলৈকে বাট চাই থাকে, ঘৰুৱা কাম কাজ তেওঁলোকে আগতে কৰি লয়। আমি গোটেই দিনকেইটা আমি বিভিন্ন ঘৰুৱা কাম কাজত ব্যস্ত থাকোঁ, কিন্তু নিৰ্বাচন দিনাখন সকলো প্ৰথমে ওলাই অহাটো প্ৰয়োজন, প্ৰথমে ভোট দিয়াটো প্ৰয়োজন নহয় জানো? হয় হয়, আগতে তেনেকুৱা আছিল যদিও বৰ্তমান কিন্তু দেখা গৈছে যে মহিলাসকল আমাৰ বেছিকৈ উৎসাহিত হোৱা দেখা গৈছে আৰু আমি এতিয়া দেখিছোঁ যে আমাৰ যিবিলাক আত্মসহায়ক গোটৰ যিখিনি মহিলা তেওঁলোক বেছিহে সজাগ হোৱা যেন লাগিছে। ঘৰুৱা কাম বন থাকিবই সদায়, কিন্তু ভোটদানৰ যিখিনি ভোটগ্ৰহণৰ যি দিনাখন কিন্তু সকলোৱে যেন সেই মানে দায়িত্ব হিচাপে লোৱা যেন মোৰ অনুভৱ হৈছে আৰু অনুক্ৰমে মহিলা ভোটাৰৰ সংখ্যা বাঢ়ি অহা যেনো মোৰ অনুভৱ হৈছে। আগতে এটা গেপ আছিলে পুৰুষ আৰু মহিলাখিনিয়ে আহিব নিবিচাৰে, কিন্তু এতিয়া সেইটো পৰিৱেশ যেন কিছু গৈছে আৰু মহিলাসকল আগ্ৰহী আৰু উৎসাহিত হোৱা পৰিলক্ষিত হৈছে আৰু আমি নিজেও ভোটদানৰ প্ৰতি সমানে আগ্ৰহী আৰু সকলো শ্ৰেণীৰ মহিলাক আগবাঢ়ি আহি নিজৰ যিটো অধিকাৰ সাব্যস্ত কৰাৰ এটা দিন, সেই দিনটোৰ মানে যাতে সুযোগ গ্ৰহণ কৰে তাৰ কাৰণে মই আহ্বান ৰাখিম। আচলতে এই যি অধিকাৰ, এই অধিকাৰ সকলোৱে দায়িত্ব সহকাৰে পালন কৰাটো প্ৰয়োজন। মোৰ লগত বিভিন্ন মই কৈছোঁ যে এই যি মিডিয়া চেল, এই মিডিয়া চেলৰ সৈতে জড়িত হৈ থকা বিভিন্ন পৰ্যায়ৰ লোকসকল মোৰ লগত আছে, মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। কাইলৈ তৃতীয় পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ পূৰ্বতে নলবাৰী জিলাখনত 3টা লোকসভাত 3টা বিধানসভা সমষ্টি আছিল, এইবাৰ 1টা লোকসভা সমষ্টিতে 3টাকৈ বিধানসভা সমষ্টি অন্তৰ্ভুক্ত হৈছে। গতিকে ৰাইজক কি আহ্বান জনাব, ৰাইজ কি ধৰণে ওলাই অহাটো প্ৰয়োজন? গণতন্ত্ৰৰ এই মহা উৎসৱত ৰাইজ সঁচাকৈ ওলাই আহিব লাগে আৰু নিজৰ গণতান্ত্ৰিক অধিকাৰ সাব্যস্ত কৰি এখন সুন্দৰ আৰু সুস্থ চৰকাৰ গঠনত আগভাগ ল'ব লাগে, অংশগ্ৰহণ কৰিব লাগে। এই মুহূৰ্তত ৰাইজলৈ মোৰ সেয়া আহ্বান আৰু মই সেইটো বিচাৰোঁ। মই আপোনাক ধন্যবাদ জনাইছোঁ, যিহেতু মিডিয়া চেলত উপস্থিত আছোঁ আৰু আমি ND24 দাৰৰ বাতৰি আমি দাৰে প্ৰতিটো তথ্য আমি ৰাইজৰ মাজলৈ লৈ যোৱাৰ চেষ্টা কৰিছোঁ। এইধৰণে এই যি নলবাৰীত থকা মিডিয়া চেল, এই মিডিয়া চেলতো কিন্তু ইয়াৰ যিসকল দায়িত্বত নিয়োজিত লোক তেওঁলোকৰ কিন্তু প্ৰথম পচন্দ ND24। এইধৰণে ND24 তেওঁলোকে নিৰ্বাচনৰ বাতৰি তেওঁলোকে চাই আছে, কাৰণ আমি ND24 প্ৰতিটো মুহূৰ্তত আমি ৰাইজৰ মাজলৈ প্ৰতিটো তথ্য লৈ যোৱাৰ চেষ্টা কৰিছোঁ। বাহিৰভাগৰ পৰিৱেশটো দেখুৱাম, এইধৰণে EVM সাজু কৰি ৰাখিছে প্ৰতিটো দলে আচলতে এইধৰণে
ধরনের ই ভি এম সমূহ লোক বা বিভিন্ন আসলে যুক্ত ভোটকেন্দ্র সেই ভোটকেন্দ্র সময় ইতিমধ্যে রওনা হওয়া পরিলক্ষিত হয়েছে। যেহেতু নলবারী জেলাখনত এইবার ছয় লাখেরও অধিক লোকের তিনটাক বিধানসভা সমষ্টির ছয় লাখেরও অধিক ভোটারে আসলে জেলাখনের যুক্ত আসলে ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্র সময় ভোটদান সাব্যস্ত করব। আর যেহেতু বরপেটা লোকসভা সমষ্টিত এইবার চৈধ্যগারীক প্রার্থীয় প্রতিদ্বন্দ্বিতা করেছে আর কাইলৈ এই চৈধ্যগারীক প্রার্থীর যি ভাগ্য সেই ভাগ্য ই ভি এমত যেহেতু বন্দী হব। আর ইয়ার পরিবেশ তো আপনি যদি আজির দিনট চায় দেখব সচাকয়ে যে এক উৎসবমুখর পরিবেশ। আর নির্বাচন বলে কলে এই যে উৎসব বলে একটা বৃহৎ একটা উৎসব বলে গণ্য করা হয় আর গণতান্ত্রিক এই উৎসবটি সফলভাবে উদযাপন করার সকলে দহবন কাটি করে আসলে হাজারজনের হাজারটা সমস্যা তার মজতলকে এই যে নির্বাচন এই নির্বাচন সুচারুরূপে পরিচালনা করার এই ধরনের সকল ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়। এই ধরনের পরিবেশ দেখাইছো বিভিন্ন আসলে যুক্ত পুলিং পার্টি আছে সেই পুলিং পার্টি সমূহে যুক্ত সামগ্রী সেই সামগ্রী সমূহ লো ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্র সমূহলে একাংশ রওনা হয়েছে। আর কালিরেপর আসলে আমি দেখাইছিল কালিয়ে 51টাক পুলিং পার্টি নলবারী জেলাখনের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র তখনলোক রওনা হওয়া পরিলক্ষিত হয়েছে। মহিলা বিষয়াস আছে আমি দেখাইছো এই ধরনের মহিলা বিষয়াসকলে যে দায়িত্ব সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার তখনলোক ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। আর নলবারী জেলাখনের যে নলবারী শহরত থাকা 50% অধিক ভোটগ্রহণ কেন্দ্র এবার মহিলার দ্বারা পরিচালিত হব। সর্বমুঠ 35টাক ভোটগ্রহণ কেন্দ্র এবার মহিলার দ্বারাই পরিচালিত হব। আর পুয়ার ভাগত আমি আন একটা দৃশ্য দেখাইছিল যে এই মহিলার দ্বারা পরিচালিত হবলগা যেসমূহ ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্র সমূহ থাকা যেসমূহ বিষয়া সেই বিষয়াসকলক জেলা প্রশাসনের ফলের বা জেলা নির্বাচনী বিষয়াগীর ফলের বিশেষ উপহার প্রদান করা হয়েছে। বিশেষ রঙের বস্ত্র আসলে উপহার হিসাবে দিয়া হয়েছে। সেই বস্ত্র পরিধান করে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করব। আর সমানে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র কেবাটো ইয়াত রখা হয়েছে, তিনটাক আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র জেলাখনত রখা হয়েছে। আমি ইয়ার সামগ্রিক পরিবেশ দেখাইছো হাজার হাজার নির্বাচন জড়িত হয়ে থাকা বিষয়া কর্মচারী এই ধরনের ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। অকনমান কথা পাতিম, আপনার দায়িত্ব কত পড়ছে? আমার টিহু টিহু পড়ছে। সামগ্রী আমি সামগ্রী লোক কিন্তু আমার থার্ড পুলিং মাক ঢুকাইছে, সেই কারণে নাই আমাক মানে সেলত আমি কইছো আমাক দিয়ার কারণে চেষ্টা করে আছে। নিশ্চয়কই এই ধরনের দেখবলে পাওয়া গেছে। ইয়ার পরিবেশ দেখাইছো সকলে নিজের নিজের যেসমূহ যাবতীয় নথিপত্র সেই যাবতীয় নথিপত্র সমূহ পরীক্ষা করাতে এই ধরনের ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। কারণ এই যে সর্ববৃহৎ এখন গণতান্ত্রিক গণরাজ্যের এই যে নির্বাচন এই নির্বাচন তো সুচারুরূপে পরিচালনা করার প্রতিটি তথ্য প্রতিটি প্রতিগী ভোটার যাতে ভোটার ভোটদানের যে অধিকার সেই অধিকারের বঞ্চিত নহয় তার তখনলোকে এই ধরনের ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। সামগ্রিক পরিবেশ মোট ভিডিও জার্নেলিস্ট আগে দেখাব যেহেতু চৈধ্যগারীকৈ আসলে প্রার্থী এবার বরপেটা লোকসভা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। আর তার দেখবলে পাওয়া গেছে এই ধরনের যখন দায়িত্ব নিয়োজিত বিষয়া কর্মচারী তখনলোক এই ধরনের ব্যস্ত হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।